আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নিউ ইয়র্কে বেড়ে গেছে ডিমের দাম, কারণ বিএনপি কর্মীরা শেখ হাসিনা খাওয়ানোর জন্য দোকান থেকে সব ডিম কিনে ফেলেছে। গত কদিন ধরে নিউজ ফিডে যে খবরটি সবচেয়ে বেশি ঘুরছে তা হলো শেখ হাসিনাকে চরমভাবে অপমান করছে নিউ ইয়র্কে বিএনপি শাখার কর্মীরা। অনেকে বলছে বিএনপির এই ক্ষমতা শুধু বিদেশে দেখাতে পারে, বাংলাদেশে পারে না কেন? কে বলেছে পারে না? বাংলাদেশেও পারে, এখন হয়তো পারছে না, তবে সময় হলে বাংলাদেশেও গণধোলাই দেওয়া হবে অবৈধ প্রধানমন্ত্রী ভোটচোর শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে একেবারেই গণপিটুনির শিকার হয়নি তা কিন্তু। আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো জায়গাতে গেলেই হাসিনার আশেপাশে প্রচুর সিকিউরিটি গার্ড থাকে। এরা কেন থাকে? এরা থাকে কারণ শেখ হাসিনাকে মাইর দেওয়ার জন্য আশেপাশে এলাকার মানুষ ওত পেতে বসে থাকে। এই জন্য বাংলাদেশের কোনো শহরের কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রশাসনের লোকজন আগে থেকেই ওই শহর বা ওই এলাকায় চিরুনি অভিযান চালায়। এমনই একটি আলোচিত ঘটনা আজ আপনাদের শোনাবো। ঘটনাটি 2002 সালের। 1996 থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গ যুবলীগ ছাত্রলীগ দেশে ব্যাপক জুলুম, নির্যাতন, ধর্ষণ ও হত্যাযজ্ঞ চালায়। সেই সময় ফেসবুক ইউটিউব না থাকায় মানুষ এসব জানতেও পারত না। রাস্তাঘাটে মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করত ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের বাড়ি ঘর জায়গা জমি জোর করে দখল করে নিত। কিন্তু 2000 সালের নির্বাচনে বিএনপি ব্যাপক ভোট পেয়ে ক্ষমতায় আসে, আর তার পরপরই দৃশ্যটা পাল্টে যায়। এতদিন মানুষের উপর যারা অত্যাচার করেছিল তাদেরকে খুঁজে বের করে মুসলিম জনতা গণপিটুনি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে থাকে। এমনকি শেখ হাসিনা ও যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেত সেখানে মানুষ পচা ডিম, পাথর, ময়লা আবর্জনা ছুড়ে মারত শেখ হাসিনার গাড়িকে লক্ষ্য করে। তবে বিএনপির অধীনস্থ পুলিশ হাসিনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যেত, কারণ জামাত বিএনপি সরকারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কখনোই ছিল না। তাই অতীতের কোনো ঘটনার জন্য তারা কখনোই হাসিনার উপর প্রতিশোধ নেয়নি। কিন্তু তারা না নিলে কি হবে, সাধারণ মানুষ ঠিকই প্রতিশোধ নিতে শুরু করেছিল। এমনই একদিন যশোর সাতক্ষীরা সড়কে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে 2002 সালের 30 আগস্ট শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। এই মামলার তদন্ত শেষে রাকিবুল ইসলাম সহ 50 জনের বিরুদ্ধে 2015 সালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছে। এরপর মামলার আসামি রাকিবের আবেদনে 2017 সালের 23 আগস্ট হাইকোর্টে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে রাকিবের ক্ষেত্রে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পরে রাকিবকে জামিন দেওয়া হয়। এদিকে রাকিবের জামিন আবেদনের মাধ্যমে হাইকোর্টে জানানো হয়েছিল যে ঘটনার সময় 2002 সালে তার বয়স ছিল 10 বছর, সুতরাং তার বিচার হতে হলে শিশু আইন হতে হবে, বড়দের সঙ্গে দায়রা জজ আদালতে করা যাবে না। রাকিবুলের আবেদনে আপিল বিভাগ 3 মাসের মধ্যে নিম্ন আদালতকে মামলাটির বিচার সম্পন্ন করার নির্দেশ দেন। এরপর বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত 4 ফেব্রুয়ারি এই মামলায় সকল আসামিকে সাজা দিয়ে রায় দেন। মূলত শেখ হাসিনা এই কারণেই ক্ষমতা ছাড়তে চায় না, বিএনপি ক্ষমতায় আসলে জনগণ তাকে গণপিটুনি দিয়ে শেষ করে দেবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা, এমনি বিএনপি পুলিশও তাকে বাঁচাতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সড়ক উদ্বোধন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোরে সড়কে শোভা পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। বাল্টিমোর সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশের কালজয়ী এই নেতার নামে সড়কটির নামকরণ করেন জিয়াউর রহমান ওয়ে। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান ও তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার শত শত প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে সড়কটির আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টিলুই। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে লড়ে দেশের চূড়ান্ত বিজয় নিশ্চিত করেছিলেন, তেমনি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে পরিচিতি করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র, সংবাদ মাধ্যম স্বাধীনতা এবং সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিশ্বজুড়ে স্বমহিমায় উদ্ভাসিত। বাল্টিমোর সিটির সড়কটিকে জিয়াউর রহমান ওয়ে নামকরণ করায় সিটি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের এই শীর্ষ রাজনৈতিক নেতা বলেন, জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। পারস্পরিক সহযোগিতা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশ সেই সময়ে যুগপৎ ভূমিকা পালন করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ও বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান অগ্রণী ভূমিকা আজও সকল শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই সময় তিনি প্রেসিডেন্ট জিয়ার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরের কথা উল্লেখ করেন।
করেন। ডেলিগেট রবিন লুইস বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোর অত্যন্ত আনন্দিত। শহীদ জিয়াকে আন্তর্জাতিক নায়ক উল্লেখ করে স্থানীয় এই জনপ্রতিনিধি বলেন, তাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ করেছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন। ডেলিগেট হারি ব্যান্ডারি বলেন, আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির জন্য নয়, সমগ্র এশিয়ান কমিউনিটি। তিনি বলেন, এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নাম যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান থাকবে। তিনি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির আরো ব্যাপক অংশগ্রহণ কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবার পূর্বে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বোন রেহানার ছেলে ববির সাথে দেখা করতে দুই দিন যাত্রা বিরতি করলেন। সরাসরি ঢাকা থেকে নিউ ইয়র্কে যাত্রা না করে ফিনল্যান্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই VVIP চার্টার ফ্লাইট অবতরণ করাতে অতিরিক্ত খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। এতিমের 2 কোটি টাকা অর্থসাতের অভিযোগে খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। প্রশ্ন হলো, জনগণের টাকাকে কোন ধরনের তোয়াক্কা না করে এভাবে চার্টার্ড এয়ারক্রাফটে করে যাত্রা বিরতি করে কোটি কোটি টাকা নষ্ট করাতে শেখ হাসিনাকে তবে কতদিন কারাগারে থাকা উচিত? এই ধরনের প্রশ্ন তোলাতে কেউ বলবেন আমরা তারেক রহমানের টাকায় চলি, কেউ বলবেন বিডি ভাইরাল নিউজ জামাতের টাকায় চলে, কেউ কেউ বলবে আমরা পাকিস্তানের প্রেতাত্মা। প্রকৃত সত্য হলো, আমরা কালোকে কালো এবং সাদাকে সাদা বলবই। এর ফলে আমাদের আপনারা আওয়ামী দালাল, বিএনপি দালাল, জামাতের দালাল বা পাকিস্তানের প্রেতাত্মা যেটাই বলেন না কেন। সরকারি বিমান উড়িয়ে লক্ষ লক্ষ ডলার খরচ করে হাসিনা গেল ফিনল্যান্ড তার ভাগিনার নাকি মান ভাঙাতে। প্লেন 2 দিন বসে থাকলো, ভাগিনাকে নিয়ে আমেরিকা গেলেন তিনি, আবার ফেরার সময় ফিনল্যান্ডে ভাগিনাকে নামিয়ে দিয়ে আসবেন। পৃথিবীর কোন সভ্য দেশে পাবলিক মানি নিয়ে এমন অশ্লীল অপচয়ের কোন উদাহরণ নেই, কোন লজ্জাও নেই একটা দরিদ্র দেশের মানুষের ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করায়। আমাদের কিছু করতে হবে না, শুধু এই ইতিহাসটা লিখে রেখে গেলে ভবিষ্যৎ প্রজন্ম এদের নামে ঘৃণা স্তম্ভ বানাবে, লজ্জায় এদের 14 পুরুষের নাম নেবে না যে এরা এই বংশের লোক। তবে শেখ হাসিনাকে ধন্যবাদ তার পৈতৃক দেশে আমাদের ভাড়া থাকতে দেওয়ার জন্য, নইলে আমরা কোথায় যেতাম? দেশের উন্নয়ন হচ্ছে নাকি পরিবারতন্ত্রের উন্নয়ন করছেন তিনি? সাধারণ জনগণ কেমন আছে সেটা নিজেকে দিয়ে বুঝেন না, সব সম্ভবের দেশ বাংলাদেশ, কারণ আমাদের অনন্ত জলিল নামে একজন আছে, অসম্ভবকে সম্ভব করায় তার কাজ। দেশে শেখ হাসিনার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে গুম খুন অথবা জেলে যেতে হয়। বিরোধী দলগুলো তারা তাদের জোরালো কোনো আন্দোলন করতে পারছে না বলেই হাসিনা ও তার সরকার যা ইচ্ছে তাই করছে। তবে এটা নিশ্চিত, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।